হাই, আমি রূপম। এখন আমরা কথা বলবো বৌদি ক্যান্টিন ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটার পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে শুভশ্রী, অনুসূয়া দেবী এবং পরমব্রত নিজে। এই ছবির যে গল্পটা, সেটা আমাদের খুব নতুনত্ব কিছু ডেলিভার করছে না। আসলে সব ছবি যে নতুনত্ব কিছু ডেলিভার করবে এমনটা সম্ভব নয়। তবে যদি একই গল্প, মানে আগে আমরা এরকম গল্প দেখেছি, তা সত্ত্বেও ছবিটার মধ্যে ডেপথ রয়েছে, চরিত্রায়ণ প্রপার এবং ছবিটার যে পার্সপেক্টিভ দেখাচ্ছে সেটা ভিউয়ার্সদের কাছে একটা নতুন দিক খুলে দিচ্ছে, তাহলে তো অবশ্যই এই ছবির অডিয়েন্সের কাছে যাওয়া বা অডিয়েন্সের এই ছবিটার কাছে আসা, এই দুটোরই দরকার রয়েছে। তাহলে এটা কি সেরকম একটা দরকারি সিনেমা? সেটাতে আমরা আসছি, পজিটিভ দিক নেগেটিভ দিকে। এই ছবির যে গল্পটা, সেটা হচ্ছে প্রোটাগনিস্ট শুভশ্রী গাঙ্গুলি এবং তার স্বপ্নকে ঘিরে। সে রান্না করতে ভালোবাসে, কিন্তু সে একজন স্কুল টিচার, তা কোথাও একটা কি খামতি রয়েই যায়, কারণ সে রান্নাটা খুব যত্ন নিয়ে করে। এখানে পরমব্রত চট্টোপাধ্যায় সেও নিজের কাজে স্যাটিসফাই নয়, কিন্তু তার যে মা অনুসূয়া দেবী, তার এগেনস্টে সে কথা বলতে পারে না, মানে বাড়ির কেউই কথা বলতে পারে না। এবার কিভাবে এই মেয়েটির স্বপ্ন পূরণ হবে, মানে পৌলমীর, এবং এই যে বৌদি ক্যান্টিন, এই নামটা কেন? এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। এই ছবির ভালো দিক খারাপ দিক, আমার এই ছবির অনেকগুলো দিক আছে যেগুলো ভালো লেগেছে, আবার বেশ অনেকগুলো দিক আছে যেগুলো খারাপ লেগেছে। ছবির প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে প্রত্যেকের অভিনয়। আমি বর্তমানে বাংলাতে যে অভিনেত্রীরা রয়েছেন, যারা কমার্শিয়াল ছবিতে মূলত কাজ করেছেন এক সময়, তাদের মধ্যে হয়তো কাউকেই ভালো বলতে পারবো না, শুভশ্রী ছাড়া। তার কারণ, সে কিন্তু প্রতিনিয়ত নিজেকে প্রুফ করার চেষ্টা করছে, তা ইন্দুবালার ভাতের হোটেল হোক বা তা ধর্মযুদ্ধ হোক বা তা বৌদি ক্যান্টিন হোক, তার কিন্তু পারফরমেন্স খুব সাটল এবং সে কিন্তু প্রত্যেকটা কাজে আপডেট করছে নিজেকে। যদি পরমব্রতর কথা বলি, পরমব্রতর চরিত্রটা এখানে খুব সুন্দর করে লেখা হয়েছিল এবং সে ভালো পারফর্ম করেছে। অনুসূয়া দেবী ছবি দ্বারা ছাপ ছাড়তে পারে, এছাড়া সাপোর্টিং কাস্টে প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির রাইটিং, মূলত ডায়ালগসে। ছবি দ্বারা পোর্শন রয়েছে ছাদে দাঁড়িয়ে দুজনের মধ্যে কথা হবে এবং সেখানে পরমব্রত চট্টোপাধ্যায় বলবে, এই যে পুরুষালী ব্যাপারটা হয়, এই যে মেল ইগো বা এই যে মাস্কুলার, এগুলো প্রত্যেকটাই সিম্বলিক। এবার কারো কাছে এটা আই ক্যাচিং, কারো কাছে এটা ডিস্টার্বিং, সেটাকে যেভাবে দেখিয়েছে বলেছে সেটা প্রচণ্ড ম্যাচিওর, প্রত্যেকে ওটা সেন্স করতে পারবে না, কিন্তু যেভাবে ওটা দেখিয়েছে না, ওটা খুব প্রয়োজনীয়, ওটা আমার খুব ভালো লেগেছে। এবং ছবিটা কোনো জায়গাতে বায়াসড হয় না, যেটা সবথেকে ভালো দিক এই ছবিটার ক্ষেত্রে। এবং যদি আমি ঠিক একই জিনিস বলি শুভশ্রী ক্যারেক্টারটা নিয়ে, তাহলে দেখবে বরাবরই ও শ্বশুর বাড়ি নয়, শ্বশুর শাশুড়ির বাড়ি, বাবার বাড়ি নয়, বাবা মায়ের বাড়ি, এই কথাগুলো বারংবার বলে। মানে সে কিন্তু মানে নারীবাদী, নারী শক্তি এই সব কথা বলছে না, সে খালি এই ইকুয়ালিটি, সমান সমান মানে কি, এই জিনিসটাই আনছে। তবে সমান সমান মানে কিন্তু পুরুষদের মতো হওয়া নয়, এটাও বোঝাচ্ছে। তা একটা মানুষের সাথে যদি আরেকটা মানুষ প্রতিনিয়ত থাকে, একটা সু অভ্যাস তৈরি হয় বহু ক্ষেত্রে, তার ভালো গুণগুলো এই মানুষটার মধ্যে আসতে থাকে। যখন পরবর্তী সময় অনুসূয়া দেবী পরমব্রতকে বলছে যে শুনলাম পৌলমী বাপের বাড়িতে গেছে, সেই সময় পরমব্রত বলবে বাপের না, বাবা মায়ের বাড়ি। ও কিন্তু নিজের মধ্যেই বলবে, হয়তো আর মা সেরকমভাবে শুনতেও পারবে না, কিন্তু ওই যে অভ্যাসটা হয়ে গেছে। এবং শেষে যখন কেঁদে ওই কথাটা বলবে ওই বাবলুদাকে, সত্যি এই চরিত্রটা কতটা সহজ সরল সেটা সেখানে পুরোপুরি ক্লিয়ার করে দেবে। আমি একজনের নাম ভুলেই গেছিলাম, সেটা ভোলাটাই খুব স্বাভাবিক, সেটা হচ্ছে সোহমের পারফরমেন্স। সোহমকে ছবিতে দেখা যায়নি, সে গেস্ট অ্যাপিয়ারেন্স এবং তাকে খুব একটা চোখেও লাগেনি। যাই হোক, আমরা যদি পরবর্তী ট্র্যাকে আসি, যদি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিকের কথা বলি সেটা ঠিকঠাক। ছবির যদি সিনেমাটিক অ্যাপ্রোচ বলি, একটা একটু বড় ওয়ান টেক হ্যান্ডেল শট রয়েছে, যেটা হচ্ছে রান্নাঘরে গিয়ে চা করবে পরমব্রত এবং শুভশ্রীও থাকবে, সেই পোর্শনটা, সেটা ভালো। বাদবাকি শট তো খুব সহজ সরল একই টাইপের, সেগুলো ডিসেন্ট। ছবির মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে। যদি ছবিতে পরমব্রতর পরিচালনার কথা বলি, ছবিটাকে ভালো বানিয়েছে, ছবিটার মধ্যে অবশ্যই ডেপথ রয়েছে। এবং আমরা যে ড্রামাগুলোকে সিরিয়াল বলি, এই ছবিটাকে সেটা বলা যাবে না অবশ্যই। তবে ছবির মধ্যে নেগেটিভ দিকও বেশ রয়েছে, যে কারণে আমার এই ছবিটা দারুণ বা খুব ভালো লাগেনি। এই ছবিটার আমার যেটা প্রথম সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে, এই ছবিটার নাম বৌদি ক্যান্টিন, এখানে শুভশ্রীর একটা ইচ্ছে রয়েছে। সারা ছবিতে ও কি রান্না করছে, ও তো রান্না ভালোবেসে করে, সেই রান্নাটাকে এস্টাবলিশ করা হয়নি। ও একটা ক্যান্টিনের সাথে যুক্ত হয়, এবার সেখানে তারা স্ট্রাগল করছে প্রথম দিন, জায়গাটাকে সাজাচ্ছে, এদেরকে বোঝাচ্ছে
যে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু বানাচ্ছে কি, এই যে এই মেয়েটিকে এরা রাখলো, এ আসার পরে লাভ কী হলো, সেলস কীরকম বাড়লো, এগুলো আমরা কিচ্ছু বুঝতে পারি না। যে ওরা যে আস্তে আস্তে এগোচ্ছে এগুলো খুব সারফেস লেভেলে, মানে এখানে কোনো ডিটেলিং নেই, এখানে কোনো প্রমিনেন্ট করার বিষয় নেই। ওরা যে আস্তে আস্তে বিয়ে বাড়ির কাজ পাচ্ছে, ওরা যে বড় হচ্ছে, সেগুলোকে এস্টাবলিশ করা হয়নি, ফলে ওই জিনিসপত্রগুলো আমাদের সাথে কাজই করে না। যে এখানে রান্না একটা স্বাদ রয়েছে, একটা গন্ধ রয়েছে, আমরা সেটা দেখতে পারবো, সেই জিনিসটাই ছবিতে এস্টাবলিশ হয়নি। এবং তখন আমাদের মনে হয় এই চরিত্রটার যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা শুধুমাত্র আমরা শুনছি, আমরা দেখছি না। সেটাকে তারা দেখায়নি কেন আমি জানি না, সে আমার ভালো লাগেনি। এরপর হচ্ছে ছবিতে অ্যাডভার্টাইজমেন্ট, হবে তো শুধুমাত্র এই তেলেই হবে, অনেক ঢালা হয়ে গেছে, এই তেল সব থেকে ভালো। এই যে বোকা বোকা অ্যাডগুলো, সেগুলো খুব চোখে লাগে এবং একদম ভালো লাগেনি। শেষে অনুষ্ঠানের একটা লম্বা স্পিচ আছে, সেটা আরামসে ন্যারো হতে পারত। সেই জায়গাটা মনে হয় যে আবার ছবিতে একটা কোথাও গিয়ে ওই ফরম্যাটটা ফিরে ফিরে আসছে, সেটা আমার ভালো লাগেনি। ছবিটা একটু ট্রিম হতে পারতো, যদিও ছবিটা 2 ঘন্টার মতো নয় ডিউরেশনে, 1 ঘন্টা 50-50 হবে, তবে ছবিটা মনে হয় শেষের জায়গায় একটু ছোট হতে পারতো। বাট ওভারঅল এটা একটা ভালো সিনেমা। তো এই ছিল আমার রিয়াকশন বৌদি ক্যান্টিন ছবিটা নিয়ে। তোমরা যারা এই ছবিটা দেখেছো, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, সে বাই, টেক কেয়ার, আবার দেখো।